হ্যালো এভরিওয়ান, হ্যালো ব্রাদার মার্টি, ব্রাদার ক্রিস, এবং আমাকে যারা শুনছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শাহনেওয়াজ বাংলাদেশ থেকে বলছি। আমি বাংলাদেশের একটি জেলা শহর সাতক্ষীরাতে বসবাস করি। আমি আমার পৈতৃক ব্যবসা দেখাশোনা করি। আমার দুইটি কন্যা সন্তান আছে। তারা আমার বড় কন্যা সন্তান ইংলিশে অনার্স করছে এবং ছোটজন একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে। তাদের মা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। আমার বাবা 2021 সালে কোভিড প্যান্ডেমিকের ভিতরে তিনি মারা যান। তো সেই সময়টা খুবই বীভৎস একটা সময় ছিল। চারিদিকে শুধু হাহাকার, মানুষ কোনো কিছু স্বাভাবিকভাবে করতে পারছে না। যাই হোক, তাকে বাঁচানোর চেষ্টা আমি করেছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা তার ইচ্ছার বাইরে তো আমাদের করার কিছু নাই। আমার মা, তিনি জীবিত আছেন, কিন্তু তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। ওষুধপত্রের মাধ্যমে তিনি মোটামুটি সুস্থ আছেন। আমি আমার পৈতৃক ব্যবসার পাশাপাশি অনলাইনে কিছু উপার্জনের চেষ্টা করেছি, যেমন ফরেক্স ট্রেডিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে সেখান থেকে উপার্জনের চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আমি সফলতা খুব একটা পাইনি। তো সেদিক থেকে একটা জিনিস আমি, এটা আমি আমার ব্যর্থতা বলবো না, কারণ আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। যাই হোক, 2022 সালের 25 মে আমার এক ছোট ভাই, শুভাকাঙ্ক্ষী ছোট ভাই, সে আমাকে অনপ্যাসিভের কথা বলে। সে আমাকে একটা ফাউন্ডারশিপ নেওয়ার জন্য অনুরোধ করে। আমি তার কাছে জিজ্ঞাসা করি যে অনপ্যাসিভটা কী। তো সে আমাকে বলে অনপ্যাসিভটা হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি এবং এর কাজ হচ্ছে, একটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে আপলিফটিং হিউম্যানিটি, যেটা আমার মনকে আকৃষ্ট করে। এবং ওই দিনে আমি ফাউন্ডারশিপটা নিয়ে নিই, কিন্তু নেওয়ার পরে আমি ওয়েবসাইটে যাই, অনপ্যাসিভের ওয়েবসাইটে যাই, তার বিভিন্ন রকম কার্যক্রমগুলো দেখি, ইকোসিস্টেমে যাই, ব্লগগুলো দেখি, আমার ভালো লাগে। আমার মনে হয় যে না, এটা একটা ব্যতিক্রম কিছু একটা, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করা হবে, কাজ করছে, কাজ করা হবে, এটা আমার ভালো লাগে। আর সবচেয়ে যেটা আমার আকৃষ্ট করে সেটা হচ্ছে আপলিফটিং হিউম্যানিটি, এই কথাটা আমার মনে খুবই স্থান পায়, কারণ ছোটবেলা থেকেই আমি
দরিদ্র অসহায় মানুষদেরকে নিয়ে আমার মন আমাকে ভাবায়। আমি যতদূর সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেদিক থেকে চিন্তা ভাবনা করে আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি একটা ফাউন্ডারশিপ নেব। ওই দিনই আমি 97 ডলার মানে ম্যানেজ করি, জোগাড় করি, করেই আমি একটা ফাউন্ডারশিপ নিই। তারপর থেকেই আমি বিভিন্ন ওয়েবিনার, বিভিন্ন ইউটিউব লাইভ সেখানে উপস্থিত থাকি এবং আমি শুনতে ভালো লাগে আমার। সেখানে অনেকজনের সাথে আমার হাই হ্যালো হয়, বিভিন্ন কনভারসেশন হয়, কথাবার্তা হয়, ভালো লাগে আমার। যাই হোক, সেই থেকে এই পর্যন্ত পজিটিভ মন মানসিকতা নিয়েই আছি এবং আমাদের ব্রাদার, আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের সিইও মিস্টার অ্যাশমো ফারে, তাকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি আমাদের মতো সাধারণ মানুষদেরকে নিয়ে ভাবেন, সাথে সাথে সারা পৃথিবীর মানুষকে নিয়ে তিনি ভাবেন। এটা একটা অনেক মহানুভবতার পরিচয় যেটা আজকাল খুব একটা দেখা যায় না মানুষের ভিতরে। আজকাল মানুষ যার যার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, নিজে কিভাবে তার নিজের স্বার্থে নিজের প্রয়োজনে অর্থ উপার্জন করবে সেটা নিয়েই ব্যস্ত। সেখান থেকে এই সময়ে, বর্তমান সময়ে সাধারণ মানুষকে নিয়ে ভাবছেন আমাদের মহান সিইও, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তো যাই হোক, আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ থাকব। এবং আমি তার, আমাদের মহান সিইও মিস্টার অ্যাশমো ফারে এবং তার পরিবারের জন্য প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন তাদের মঙ্গল করেন। অনুপস্থিত পরিবারে আসার পরে আমার বিভিন্ন, অনুপস্থিত পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে আমি পরিচিত হতে পেরে খুবই ধন্য। তাদের অনেকের সাথেই আমার মেসেজের মাধ্যমে যোগাযোগ হয়। একটা জিনিস যেটা হচ্ছে আপলিফটিং হিউম্যানিটি, হ্যাঁ আমি আমার সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াই, কিন্তু আমার মনে হয় যে আমি যদি আরও ব্যাপকভাবে এটি তাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারতাম তাহলে আমার মনে হয়তো আমার মনটা আরও ভালো লাগতো। আশা করি আগামীতে সেটা সম্ভব হবে। আমার খুবই ইচ্ছা আমার দুটি সন্তান, তাদেরকে আমি সুশিক্ষিতায় শিক্ষিত করি, সুশিক্ষিত করে শিক্ষিত করি। তো তাদের পড়াশুনোর প্রতি আমার খুবই, আমি তাদের আগ্রহ আছে পড়াশুনো করার, এটা আমি আমার জন্য খুবই একটা প্লাস পয়েন্ট। তারা খুবই আগ্রহী লেখাপড়া করার জন্য, আমি তাদেরকে সহযোগিতা করতে চাই। সাথে সাথে আমার, আমি এক ভাই, আমার আর দুই বোন আছে। এই আমার এই পরিবারকে আমি
সুশিক্ষায় শিক্ষিয়ে মানে সুশিক্ষিক সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চাই। পাশাপাশি আমার আশেপাশে যারা সাধারণ জনগণ আছে, অসহায় মানুষ আছে, তাদেরকে সহযোগিতা করতে চাই। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, যেটা আমাদের মার্টি ডিগার্মো, ব্রাদার মার্টি, ব্রাদার ক্রিস এবং ব্রাদার রেড রেড ফান্ড, তিনি আমাদেরকে যেভাবে গাইডলাইন করছেন এটা খুবই প্রশংসনীয় একটা ব্যাপার। আমি তাদের প্রশংসা করি এবং তাদের জন্য শুভকামনা করি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্ন সফল করতে পারি। কারণ ইতিমধ্যে ওয়ানপ্যাসিভে এসে অনেক স্বপ্ন দেখে ফেলেছি, সেগুলো যেন বাস্তবায়ন করতে পারি, মানব কল্যাণে সহায়তা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা একসাথে পথ চলব, একটা সুন্দর পৃথিবী যেন আমরা আমাদের প্রজন্মের কাছে উপহার দিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা পথ চলব। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।